ফ্রেন্ড, এই মুহূর্তে বড় গুরুত্বপূর্ণ আপডেট চলে আসলো কলকাতা ইউনিভার্সিটি থেকে। বিএ বিএসসি পার্ট থ্রি অনার্সে যারা পড়াশুনো করছো তাদের এক্সামিনেশন যে হওয়ার কথা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে রুটিন পাবলিশ করা হয়ে গেল। তোমাদের এখানে 1 তারিখে তোমাদের পঞ্চম পত্র পরীক্ষা হতে শুরু চলছে। পঞ্চম পত্র 1 তারিখে হচ্ছে, 3 তারিখে তোমাদের ষষ্ঠ পত্র, 5 তারিখে তোমাদের সপ্তম পত্র, এবং সপ্তম মানে 7ই অক্টোবর যেটা পরীক্ষা শেষ সেটা হচ্ছে অষ্টম পত্র। তোমাদের এই তারিখগুলো কিন্তু তোমাদের বলে দিলো, এক্সামের রুটিনটা পাবলিশ করে দিলো। তো অবশ্যই এরকম ছোটো মোটো যখনই আপডেট চলে আসবে আমরা কিন্তু ভিডিও আকারে বা পোস্টের মাধ্যমে কিন্তু আমরা দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, অবশ্যই তোমাদের এতে হেল্পফুল হবে। থ্যাংক ইউ সো মাচ এরকম আপডেট পাওয়ার জন্য। আর এখানে সবার লাস্টে যে বলা রয়েছে, কম্পালসারি পেপার 75 মার্কের হবে অল ক্যান্ডিডেট, সমস্ত ছাত্রছাত্রীদের এনভায়রনমেন্টাল স্টাডিজ যেটা পরিবেশবিদ্যা বলে, হ্যাঁ, তো সেটা তো তোমাদের হয়েই থাকে, তো সেটা হচ্ছে তোমাদের 75 নম্বরের থাকবে। তো এটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অষ্টম মানে 8 তারিখে সেটা সেই পরীক্ষাটা হবে, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, 75 নম্বরে কিন্তু এই পরীক্ষাটা হয়ে থাকবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।